আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বাসায় বাজার এসেছিল, কিন্তু আমি মানে একা ছিলাম, তাই বাজারগুলো আমি একাই গুছিয়েছিলাম, সেটার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বাজারগুলো আসার পরে দেখলাম কী কী এসেছিলো, তারপরেগুলোকে আমি কি মানে সব কিছুর জায়গাতে জায়গা মতো পৌঁছিয়ে মানে রেখেছিলাম। তো একা থাকায় অনেক কষ্ট হয়েছিল, কিন্তু কি করব, করতেই তো হবে। তো এখানে ফুলকপি, তারপর লবণ, তারপর টমেটো, পাঁচফোড়ন, চিনি, সয়াবিন তেল, তারপর অনেক কিছু ছিল শাকসবজি। তো এগুলোকে আমি সব কিছুই গুছিয়ে রেখেছিলাম, অনেক সময়ও লেগেছিলো। আর ভিডিওটা আমি মেশিনের উপরে রেখে ভিডিও করেছিলাম। তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আমার নতুন ভিউয়ার ভাই ও বোনেরা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আর অবশ্যই আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। এখানে বাজার গুছানোর পরে আমি ফুলকপি, বাঁধাকপি কেটে ফ্রিজে রেখে দেব 2 দিন, ফ্রিজ থেকে বের করে মানে ফ্রোজেন করে খাবো ভেজে, যেহেতু আমি 2 দিন বাসায় থাকবো না, তাই কেটে ফ্রিজে রেখে যাব। তো আমার আজকে ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে আমি ধুয়ে, ভালোভাবে ধুয়ে পানি নিজিয়ে তারপর পলিথিন ব্যাগে রেখে দেব 3 দিনের জন্য, তাহলে আর নষ্ট হবে না। এভাবেই রাখলে কোনো কিছুই হওয়া যায় না, অনেক দিন রেখে হওয়া যায়।